हेलो क्लास सिक्स, टुडे वी रीड इंग्लिश फर्स्ट चैप्टर 14, द स्टोरी ऑफ द मदर्स डे। मदर्स डे इज अ वेरी इम्पॉर्टेंट स्टोरी, सो लेट्स रीड एंड केयरफुली लिसन टू दिस चैप्टर, द स्टोरी ऑफ द मदर्स डे। मदर्स फ्रॉम द मोस्ट स्पेशल पार्ट ऑफ आवर लाइफ एंड फ्रॉम गिविंग बर्थ टू Raising mothers play a crucial role in their children's lives. Mother's Day is celebrated to honor motherhood. Mother's Day ওয়ার্ডটার মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে মা আমাদের প্রত্যেকের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মাদার্স ডেটা পালন করার পেছনে কারণ কি আছে বা মাদার্স ডেটা কবে কোথায় সর্বপ্রথম পালন করা হয়েছিল সেই সম্বন্ধেই আমরা আজকে টেক্সটে পড়ব। So open your book and read the chapter 14. The Mother's Day celebration actually began in ancient Greece when celebrations were held in honor Rhea, the mother of the gods. গ্রিসে সর্বপ্রথম মাদার্স ডে সেলিব্রেট করা হয়েছিল, কারণ এই সময় গ্রিসে বিভিন্ন দেবদেবীর পূজা হতো, যেমন এখানে সূর্যের দেবতা, জলের দেবতা, অগ্নির দেবতা, এরকম বিভিন্ন দেবদেবী এখানে ছিলেন এবং তাদের নাম অনুসারে তখনকার দিনে পুজো চলত। সেরমই একজন দেব ছিলেন, তার মায়ের নাম ছিল রেহা। ইংল্যান্ড ডিউরিং দ্য 1600 সেলিব্রেটেড মাদারিং সানডে টু অনার মাদার্স অফ ইংল্যান্ড। ইংল্যান্ডে মাদারিং সানডে অর্থাৎ একদিন রবিবার করে মাদার সানডে বলে পালন করা হতো, এটা প্রতি বছরই এটা পালন করা হতো। দিস ডে ওয়াজ মেন্ট ফর দ্য সার্ভেন্ট হু স্টেড অ্যাওয়ে ফ্রম দেয়ার ফ্যামিলিজ টু ওয়ার্ক ফর দ্য ওয়েলথি। অন মাদারিং সানডে দ্য সার্ভেন্ট হ্যাড এ ডে অফ। মাদারিং সানডেতে প্রত্যেক বাড়িতেই তখন চাকর বাকর থাকতো এবং তারা এই দিনটাতে কি করতো, কাজকর্ম করতো না, তারা বাড়িতে গিয়ে তারা সময়টাকে স্পেন্ড করতো। এবং কিভাবে স্পেন্ড করতো না, তারা কেক নিয়ে আসতো এবং মায়ের নাম অনুসারে অর্থাৎ মাদারিং কেক বলে সেই কেক নিয়ে আসা হতো এবং সেই কেক দিয়ে তারা তাদের সানডেটাকে স্পেন্ড করতো। এবং ক্রিশ্চিয়ানিটি স্প্রেড থ্রু আউট ইউরোপ, দ্য সেলিব্রেশন চেঞ্জ টু অনার দ্য মাদার চার্চ ইন দ্য স্পিরিচুয়াল পাওয়ার দ্যাট গিভ হিম লাইফ অ্যান্ড প্রোটেক্টেড ফ্রম দ্য হার্ম। মাদার চার্চ বলে এই সময় চার্চে যেত এবং তারা মনে করত যে মায়ের একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, যে পাওয়ারটা সব ছেলে মেয়েদেরকে সব রকম খারাপ দিক থেকে রক্ষা করবে। এবং ওভার টাইম দ্য চার্চ ফেস্টিভ্যাল ব্লেন্ডেড উইথ দ্য মাদারিং সানডে সেলিব্রেশন। এবং ধীরে ধীরে এই মাদারিং সানডে সেলিব্রেশনটা এই মাদার চার্চেই পালন করা হয়। ইন দ্য ইউনাইটেড স্টেটস মাদার্স ডে ওয়াজ ফার্স্ট সাজেস্টেড 1872 বাই জুলিয়া ওয়ার্ড হো অ্যাজ আ ডে টু বি ডিভোটেড টু পিস। 1872 ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেখানে মাদার্স ডেটা পালন করা হয় এবং এই দিনটা খুব শান্তিপূর্ণভাবে তারা পালন করে। মিসেস হো উড হোল্ড মাদার্স ডে মিটিং ইন বোস্টন মাস এভরি ইয়ার। প্রতি বছর মিসেস হো এই দিনটিতে, মাদার্স ডে দিনটিতে মিটিং রাখতেন এবং এই দিনটিকে পিসফুলভাবে পালন করতেন। নেক্সট, ইন 1907 অ্যানা জার্ভিস ফ্রম ফিলাডেলফিয়া বিগান টু ক্যাম্পাইন দ্য এস্টাবলিশ দ্য ন্যাশনাল মাদার্স ডে। ফিলাডেলফিয়াতে 1907 ন্যাশনাল মাদার্স ডে হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং মিসেস জার্ভিস পারসুয়েডেড হার মাদার্স চার্চ ইন গ্র্যাফটন ওয়েস্ট ভার্জিনিয়া টু সেলিব্রেটেড মাদার্স ডে অন দ্য সেকেন্ড অ্যানিভার্সারি অফ হার মাদার্স ডেথ। এখানে মিসেস জার্ভিস প্রতি বছর তার মায়ের ডেথের সেকেন্ড
অ্যানিভার্সারিতে এই দিনটিকে মাদার্স ডে হিসেবে পালন করতেন এবং দ্য সেকেন্ড সানডে অফ মে, এবং সেই দিনটা ছিল সেকেন্ড সানডে, মানে প্রতি বছরই সেকেন্ড সানডেতে, মে মাসে সেকেন্ড সানডেতে এই মাদার্স ডে হিসেবে পালন করতেন। বাই দ্য নেক্সট ইয়ার মাদার্স ডে ওয়াজ অলসো সেলিব্রেটেড ইন ফিলাডেলফিয়া, এবং তারপর থেকে ফিলাডেলফিয়াতে এই দিনটি পালন করা হয় প্রতি বছর। মিস জার্ভিস অ্যান্ড হার সাপোর্টার্স বিগান টু রাইট টু মিনিস্টার, বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ান ইন দেয়ার কোয়েস্ট টু এস্টাবলিশ দ্য ন্যাশনাল মাদার্স ডে। মিসেস জার্ভিস এবং তার সাপোর্টার্সরা, রাইটার, মিনিস্টার এবং বিজনেসম্যান যারা ছিলেন, প্রত্যেকেই এই দিনটিকে ন্যাশনাল মাদার্স ডে হিসেবে পালন করার জন্য আর্জি জানিয়েছিলেন। ইট ওয়াজ সাকসেসফুল অ্যাজ বাই 1911 মাদার্স ডে ওয়াজ সেলিব্রেটেড অলমোস্ট এভরি স্টেট। 1911 এরপর থেকেই 1911 প্রতি বছর মাদার্স ডে হিসেবে প্রত্যেকটা স্টেট পালন করে। প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 মেড অ্যান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। উড্রো উইলসন 1914 সালে তিনি সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করেছিলেন, প্রোক্লেমিং দ্য মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে দ্যাট ওয়াজ টু বি হেল্ড ইচ ইয়ার অন সেকেন্ড সানডে অফ মে। উইড্রো উইলসন প্রতি বছর 1914 থেকে উইড্রো উইলসন সেকেন্ড সানডে, মে মাসের সেকেন্ড সানডেকে হলিডে হিসেবে এবং মাদার্স ডে উপলক্ষে হলিডে হিসেবে তিনি পালন করার জন্য বলেন। এবং আজকের দিনে বিভিন্ন স্টেটে বিভিন্ন টাইমে এই মাদার্স ডে পালন করা হয়। টুডেজ মাদার্স ডে ইজ সেলিব্রেট ইন অল মেম্বার্স বাট ইট ডিফারেন্ট টাইম অফ দ্য ইয়ার। সো I hope you understood and you listen carefully and you read also. So, I hope you are very carefully listen and exercise, complete your homework copy. Thank you.